ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং এর ডে 4, 1 অফ জুলাই, অর্থাৎ 1 জুলাই থেকে আমি আমার ফাস্টিং শুরু করেছি। আর এখন যখন আমি এই দুর্নিবার গতিতে অফিস যাত্রীর জন্য টিফিন বানাচ্ছি, অলরেডি ফাস্টিং এর 14 ঘন্টা অতিক্রান্ত। আর কোন রকমে টেনে টুনে 6টা ঘন্টা, তারপরে আমার লাঞ্চ, কাম ব্রেকফাস্ট। তো চলো ঝাম্পারাপার ভাবে দিনটা শুরু করি। দেখা হচ্ছে একেবারে ক্যামেরার সামনে। আগে মিস্টার বিশ্বাসকে টিফিনটা দিয়ে নিই, তারপর। হ্যাঁ, ওর মা কোথায় আছে একটা, কিন্তু ওর জামাটা হারিয়ে গেছে। ওর জামাটা মনে হয় অফিসের বস নিয়ে গেছে। কি হবে? তোমাকে তো তবু লাঞ্চ টাইমে ডিনার টাইমে দিয়ে দিচ্ছে, কিন্তু ওর জামাটা যদি অফিসের বস আর ফেরত না দেয়? দেবে? ওয়াও, কালকে তোমার প্র্যাকটিস কেমন লেগেছে? পলাশ কাকুর প্র্যাকটিস ভালো লেগেছে? তাহলে একটুখানি দৌড়ে দেখাও তো আমায়, দৌড়ে গিয়ে। ওয়াও, ইউ হ্যাভ স্ট্রং লেগস বাবা। আমি তোমার জন্য কি বানিয়েছি বলো তো? শুকনো রুটি। ইয়ে, টানা 10 মিনিট কাঁদলো, ঘ্যান 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 করলো। এখন গিয়ে রুটি মাখিয়ে দিচ্ছি। কাল অনেক তাড়াতাড়ি ডিনার করে নিয়েছে সৌর্য, তো ব্রাশ করিয়ে দিয়েছি। এখন ভেতরে বেশি শ্যুট করতে পারবো না, ও কার্টুন দেখছে। একটা কিছু দিয়ে তো ভুলিয়ে রাখতে হবে, তো কার্টুন দেখছে। এখন দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট। হ্যাঁ, ওইটা একটা সুপুরি গাছের পাতা পড়েছে, ওটা ফেলে দাও ওদের বাগানে। জীবন্ত ফুলদানি দেখেছেন? জীবন্ত ফুলদানি এই দেখুন, জীবন্ত ফুলদানি। কালকে বকা টকা খেয়ে আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছে, একা একা উঠেছে। আজকে ডে 1, আমি দেখব কতদিন তুই উঠিস। ঠিক আছে, বাজার যাবি? শোন, কালকে উঠতে হবে, কালকে পড়া আছে, পরশুদিনও আকাশ আছে। মানডে খেতে যাওয়ার জন্য নিশ্চয়ই তুই সকাল 7:30-8টায় উঠতিস না? দুটোর সময় যাওয়ার। আর শোন, আমি বলে দিই, আলু আনবি না, বেগুন আনবি না, পেঁপে আনবি না, বাকি সব কিছু আনবি। কাঁচা লঙ্কাও আনবি, আদা আনবি, পেঁয়াজ আনবি, হ্যাঁ, কি লেবু আনবি, ডিম আনবি হাফ, মানে হাফ ট্রে। আর তার সাথে ওই যদি ওই চাল, কুমড়ো, লাউ, মোচা, থোর এসব পাস। থোর সহজে আনিস না, দুটো লাগবে। একটা ব্যাগে হবে না? আরো দুটো, দুটো দিয়েছো, আরেকটা লাগবে ডিমের জন্য, আরেকটা লাগবে। তো দিলাম তো, আগে তো দুটো দিয়েছি, আগে একটা দিয়েছি, একটা রেখে এসেছি, আমি ছবি তুলছিলাম ওই জন্য। ওফো, সৌম ওর স্যারকে দেখানোর জন্য স্নেলটার একটা ছবি তুললো স্টিল, হ্যাঁ, এই ফোনটাতে। কি সুন্দর ছবিটা এসেছে, একটু খালি দেখো। দেখে ঠিক মনে হচ্ছে ডিসকভারি, অ্যানিমাল প্ল্যানেট এসব জায়গার, মানে দামি ক্যামেরায় তোলা, কিন্তু দেখো মোবাইলে তোলা। এখন যাচ্ছি স্কুল, বই খাতাপত্র গুছিয়ে নিয়েছি। আমি না, সৌর্য যাচ্ছে। আজকে সৌর্যে এক্সামিনেশন ফিটা জমা দেবো, ওদের 15-16 তারিখেই অ্যাডমিট কার্ড দিয়ে দেবে সেকেন্ড সেমেস্টারের। কী জানি কী পরীক্ষা দেবে, এই তো নার্সারিতে পড়ে, তাদের আবার সেমেস্টার। যাই হোক, সৌম্যকে বললাম যে যা সেন্ট লুকে গিয়ে একটা যে টিসি বাকি আছে সেটা নিয়ে আয়। বলছে তুমি গেলে যাও, মেনগুলো পেয়ে গেছি, আমি আর যাবো না, আমার প্রচুর পড়া বাকি আছে।
আজকে সকাল থেকেই ওই ছবিটা তোলার পর থেকে বায়োলজি নিয়ে মেতে উঠেছে। এখন আমায় জিজ্ঞাসা করছে ছবি দেখে আমি কোনটা দেখলাম, হাম্প না ম্যান্টাল। আমি বললাম স্যারকে ছবি পাঠিয়ে জিজ্ঞেস কর, আমার অত ডিটেল মনে নেই। তো চলো সূর্যকে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আমি আবার বেরোই সৌম্যর স্কুলে। এখন কমপ্লিটলি বলা যায় সূর্য মোবাইল অ্যাডিকশন ফ্রি। সূর্য আজকেও সকাল থেকে মোবাইল নেয়নি। তো চলো সূর্যকে স্কুলে ঢুকিয়ে দীপের স্কুলে যেতে হবে বললাম, ও নিজে যাবে না, বোঝাই গেল পড়ছে। ঠিক আছে, যাই দীপের স্কুল থেকে টিসিটা নিয়ে আসি। ওই টিসিও না, টিসি তো মেনলি দিয়ে দিয়েছে, কি একটা সার্টিফিকেট দেখাবো তোমাদের। দিক আগে হয়ে গেছে, মানে কাজ সমস্ত কমপ্লিট, ম্যামের সাইন হয়নি ওই জন্য দিতে পারিনি। দেখি আজকে একবার গিয়ে। আকাশটা একটু মেঘলা মেঘলা। চলো সেন্ট লুকে যাই, এক্সামিনেশন ফিস দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এরপরে আর কোনো কাজ নেই, খালি 16 তারিখ আর 17 তারিখ অ্যাডমিট কার্ড দেবে সেকেন্ড সেমেস্টারের। তার মানে তার 1-2 সপ্তাহের মধ্যেই পরীক্ষা। আমার ছেলেটা ফেল করবে, একদম ফেল করবে, পড়াশুনো করে না। দূর, ভালো সময় মোবাইলটা ছাড়িয়েছি জানো। স্টেশন স্টেশন কাজ হলো না আজকে স্কুলে। ফ্রি হেলথ চেক আপ আর ডায়াবেটিসের ক্যাম্প, ওই জন্য আজকে আমায় আসতে বলেনি। কালকে 10টা থেকে 1টার মধ্যে দেখি একটা ক্লিপ কিনবো, ভাবছিলাম গাছ কিনবো, তারপর ভাবলাম দুটো গাছ এখন কিনতে গেলে দুটোই ম্যান্ডেভিলা। ম্যান্ডেভিলা ম্যান্ডেভিলা করছিলাম না, হলুদটা চাইছে 150 টাকা আর একটা অন্য কালার রয়েছে, সারা বছর যেহেতু ম্যান্ডেভিলা ফোটে, ওটা চাইছে 80 টাকা। মানে কত হয়ে গেল বাবা, পালিয়ে গেছি। বলছি কাল পরশু নেবো, দরকার নেই, ক্লিপ নেবো একটা। চুলগুলো বড্ড বিরক্ত করে, আর এই গরমে ডায়েট করে চুল খোলা রেখে আর পেরে উঠি না। অ্যাকচুয়ালি বা চুল বাঁধার অভ্যেসটাই চলে গেছে 2012 থেকে, সেই জন্যেই আর বাঁধা হয় না। চলো দেখি। বাপরে কি রোদের তাপ, মানে রোদ নেই, মেঘলা মেঘলা, তো একদম গুমোট, ঘাম হচ্ছে বিনবিনে। আজকে হেঁটে বাড়ি ফিরছি, গাছগুলো কিনলাম না, কিন্তু বাইরে বেরোলে আমার দ্বারা খরচ হবে না এটা ভাবাটা খুব মানে মুশকিলের ব্যাপার। এতক্ষণ রাস্তাটা ফাঁকা ছিল, আমি যেই ব্লগিং করতে আরম্ভ করলাম দুনিয়ার লোকজন যাচ্ছে। যাই হোক, এই যে 1 কিলো বারুইপুরের পেয়ারা কিনলাম, সেদিন বিক্রি হয়েছে 30 টাকা কিলো বলছিলো বারুইপুর, আমার বিশ্বাস হয়নি। আজকে 80 টাকা কিলো দিয়ে 1 কিলো পেয়ারা নিলাম। গাছ দুটোর দাম চাইছিলো 230 টাকা টোটাল, সেটার বদলে একটা পেয়ারা 1 কেজি নিয়ে নিলাম, সকলেরই হয়ে যাবে। টলমল করছি জানো তো, সেন্ট লুক থেকে টানা এতটা হাঁটছি তো টলমল টলমল করছে পা, ওই জন্য ড্রেনের বেশি ধার দিয়ে যাচ্ছি না। এই পেয়ারা ফোন মাইক টাইক সমেত যদি ড্রেনে পড়ে যায়, হয়ে গেল আমার অবস্থা কাহিল। সিএমএস থেকে মেসেজ পাঠিয়েছে যে সিএমএসে টিউজডের মধ্যে সাবমিট করতে হবে স্কুলের টিসি, ওই ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পরিষদের টিসিটা, মাইগ্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট জেরক্স ইফ এনি, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট, এগুলো টিউজডের মধ্যে আমায় সাবমিট করতে হবে। তার মানে টিউজডে আমায়
স্কুলে যেতে হবে, মানে যদি ক্লাসও না করি দেন ওগুলো এই মেসেজটা না আসলে ও যেত না, ও মাথায় ঘামাতো না। আমি একেবারে রোদে পুরে তন্দুর হয়ে ফিরেছি। হ্যাঁ, আর এ এখন এখানে ঢং করছে। আমার টিউজডে স্কুল যেতে হবে তাহলে, মানে এটা দিতে যেতে হবে। কালকে করতে যাব, কালকে সেন্ট লুকে যেতে হবে জিনিস। হ্যাঁ, সেন্ট লুকে কালকে আমি যাব না, তুমি আমাকে আজকে পাঠিয়েছো, নইলে আমি কালকেই যেতাম। আচ্ছা, কালকে আমার তো আকাশে তোমাকেই যেতে হবে। তুমি আকাশে বাতাসে উড়ে বেড়াবে আর আমি এখানে রোদে তন্দুর হব। রোদে ভিজে ভিজে যখন এলাম, মানে ঘামে ভিজে আসার পথে এই দুটো চোখে পড়লো, ইচ ₹50, একটা ওপরের একটা নিচের, নিয়ে নিলাম। টাকা বাঁচাতে পারবো না আমি। আর হঠাৎ করে আসার সময় দেখি ক্যামেরা বন্ধ হয়ে গেছে গরমে। এই যে অতিরিক্ত পাকামি আইফোনগুলো করে, এটা আমার পছন্দ না। তোর কোনটা পছন্দ? গ্রিন। নিয়ে চলে যাও ওপরে, এটা দিয়ে নিজের ময়লা নিজে পরিষ্কার করবি। পিসি তো গেছিল তীর্থ করতে তারাপীঠে, সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে অনেক, তো সেগুলো দিয়েই রুটি তরকারি দিয়ে দীপকে দিয়ে দিচ্ছি টিফিন। দাঁড়াও, সে তো উপরে উঠে বসে আছে। ডিপলি, খাবার। দীপ আজকে অনেক সবজি এনেছে, দীপকে বুঝিয়ে বাজিয়ে রাজি করিয়েছি, বলছে আজকেও আমাকে আনতে যেতে হবে। বলছি যা এনে দে, দেখো কী ভালো সবজি এনেছে। আমি বললে না, মিশ্র বিশ্বাস বলে তুমি ওকে তোল্লাই দিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছো, চোখে মানে পড়ার মতো ভালো বাজার করে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এসে পরিষ্কার বলে দিল কোন কোন জিনিসের কত দাম। থোরটাই আজকে কেটে একটু নুন হলুদ মাখিয়ে ভাপিয়ে রাখবো, বাকিগুলো আস্তে আস্তে হবে। এটা রাত্রে, এটা একদিন রাতে, রাতে না করে রাখলে আমার দ্বারা হবে না। আমি ঠিক করেছি, আগে করতাম রাতে ছাড়িয়ে রেখে সকালে করতাম, এখন সকালে ছাড়িয়ে রাখবো রাতে করবো। বাট এইটা না, এই থোরটা আজকেই আমাকে ব্যবস্থা করতে হবে। শশা কেটে নিয়েছি, যখন লাঞ্চ করব তার আগে এটা খাবো। আর এখন একটুখানি বেগুন ভাজবো। এই যে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এখন বাড়িতে ব্লগ করা নিয়ারলি ইম্পসিবল হয়ে উঠছে। সব সময় এই যে টিভি চলছে বাড়িতে, মাইকটা ছিল বলে তাও ব্লগিংটা করতে পারছি, নইলে পারতাম না। চলো দেখিয়ে দিই কালকে কী কী রান্না করেছি। কালকে এই যে আর মাছের ঝোল রান্না করেছি, আর কালকে করেছি ডাল, কোথায় গেল, আর পটল কুমড়োর তরকারি করেছিলাম, ওটা দিয়ে সৌম টিফিন করলো দেখতেই পেলে। আর মিস্টার বিশ্বাস নিয়ে গেছেন টিফিনে, আর কি হলো, ও কাল রাতেও ওরা পটল কুমড়োর তরকারি খেয়েছে নিরামিষ। দীপকে বলেছিলাম সৌর্যের জন্য টিফিন আনতে, দেখো কি টিফিন এনেছে। মানে নর্মালি তো হোমমেড খাবারই সৌর্য নিয়ে যায়, তার সাথে মাঝে মধ্যে এইগুলো নিয়ে যাবে। আর দীপও মাঝে মাঝে বিকেলে চায়ের সঙ্গে এগুলো খায়। সৌর্য কি খাচ্ছ তুমি? পেয়ারা। এই যে সৌর্যকে একটু গুয়াভা কেটে দিয়েছি, সৌর্য বসে বসে পেয়ারা খাচ্ছে আর কার্টুন দেখছে। জানি একটা অ্যাডিকশান থেকে ছাড়াতে হয়তো আরেকটা অ্যাডিকশানের দিকে ওকে ঠেলে দিচ্ছি, কিন্তু এটা কম্পারেটিভলি হেলদি, কম্পারেটিভলি ম্যানেজেবল। ঠিক আছে, আমি জল নিয়ে যাচ্ছি, আর কিছু লাগবে? আচ্ছা। বিকেলবেলায় এক কাপ চা হাতে নিয়ে বিস্কিটটা নিয়ে চলে এসেছি ছাদে। আজকে ইউজুয়ালি আর কিছুই খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু একেবারে স্কিপ করে যেতে খুবই ভয় লাগছিল, তাই জন্য একটা লিটারেলি আনহেলদি ডিনার নিয়ে ছাতে চলে এসেছি। ছাতে বেশ মেঘলা মেঘলা, সুন্দর হাওয়া দিচ্ছে, তবে একটা জিনিস মাথায় কন্টিনিউয়াস ঘুরপাক খাচ্ছে। এখন শরীরের যা কন্ডিশান তাতে শুধু ফাস্টিং করলে হবে না, তার সঙ্গে দরকার অ্যাটলিস্ট 30-45 মিনিটসের এক্সারসাইজ আর হেলদি খাওয়া দাওয়া। এই যে কদিন আমি কাটালাম, এই কদিনের খাওয়া দাওয়াটা হেলদি বা আনহেলদি সেই বিতর্কে যাব না, ভাত ডায়েটে খাওয়াই যায়। তবে আমি যে প্রসেসেই 4 ঘন্টা খাওয়া দাওয়া করছি, এটা কিন্তু IF-এর জন্য উপযুক্ত নয়। এখানে আমায় স্যালাড, ইলেকট্রোলাইটস, ফ্রুট জুস, স্মুদি,
ওটস, দালিয়া এই সমস্ত জিনিস রাখা দরকার। আর যদি আমি একেবারেই ইন্ডিয়ান মানে সাপ্লাইয়ের দিকে যাই, তাহলে হচ্ছে ভাত রুটি পরিমিত পরিমাণে, বেশিরভাগই স্যালাড, টক দই, ডাল, মাছ, ডিম, চিকেন এর ওপর রাখতে হতো। কিন্তু এই কদিন আমি এই জিনিসগুলোর দিকে খুব একটা মাথা খাটাইনি বা নজর দিইনি, জেনে শুনেই দিইনি, ব্যাপারটা শরীর একটু মেনে নিক তারপর। আর একটা কথা বলার, সেটা হচ্ছে রবিবার আমি কোনো রকম ফাস্টিংয়ে যাই না। রবিবার রাতের থেকে আমি 14:10 করব, 14:10 করে সোমবারে আবার 20:40 নামব। তো এটা একটা যারা প্র্যাকটিস করে করে অভ্যস্ত তারাই করতে পারে। তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। কিন্তু আজকে কোনো একটা কারণে সৌম্যর মুডটা খুব অফ আমার যতদূর মনে হচ্ছে। স্কুলের ম্যাটারে কিছু একটা গণ্ডগোল হয়েছে। সেন্ট লুকের যে সমস্ত স্টুডেন্টরা আছে যারা KCMS-এ জয়েন করেছে, তারা নিজেদের মধ্যে গ্রুপে একটা আলাপ আলোচনা করছে। একটা ছোট্ট হিন্ট পেলাম যে স্কুল থেকে একটা কেরিয়ার কাউন্সেলিং হবে, তার জন্য এক্সট্রা মানে 1600 টাকার কাছাকাছি জমা করতে বলা হয়েছে। তো ওরা মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করছে যে এরম কোনো পেমেন্ট যেন না করা হয়। একের পর এক লেগেই আছে। কদিন আগে AC বসাবো কি বসাবো না সেই নিয়ে একটা এগ্রিমেন্ট স্কুল আমাদের সঙ্গে করতে চাইলো, আমরা এটাতে ডিনাই করেছি। এখন আবার কেরিয়ার কাউন্সিলিংয়ের টোপ। আমরা বাবা মারা যারা 11-12 একটা নতুন স্কুলে গেছি এবং ভালো নম্বর নিয়ে গেছি, সেটা তো ক্লাস 12-এ সেই রেজাল্টটা তো সেই স্কুলের পাওনা, তা সত্ত্বেও অন্যান্য সমস্ত স্কুল 90% অ্যাবাভ বাচ্চা কাচ্চাদের ভালো মতো ডিসকাউন্ট দিয়েছে টিউশন ফিতে অ্যান্ড এক্সট্রা বিভিন্ন ক্ষেত্রে। সেখানে আমি দেখতে পাচ্ছি যে সৌম্যর বিভিন্ন খাতে বারংবার স্কুল থেকে এরমভাবে টাকা চাওয়া হচ্ছে, হয় AC-র ব্যাপারে, নয় কেরিয়ার, আরে কেরিয়ার কাউন্সেলিং, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যদি আমাদের বাচ্চার দরকার হতো আমরা বাড়ি থেকেই করাতে পারি, তার জন্য স্কুলকে ইনিশিয়েটিভ নেওয়ার কোনো দরকার নেই। এবং এই সমস্ত ব্যাপারে সৌম্যদের একটা সোমবার খেতে যাওয়ার প্ল্যান ছিল, কদিন আগের ব্লগেই তোমরা দেখেছো, সেদিনও বলছে যে স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে এটা কোনো ব্যাপার না, কিন্তু এগুলো নিয়েও ডিস্টার্বড রয়েছে এবং আমার সঙ্গেও এখনও ক্লিয়ারলি ওর কথা হয়নি। ওকে ডাকলেও রেগে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওর ভেতরে কিছু একটা চলছে। ওর ভেতরে শুধু না, সেন্ট লুকের বাচ্চাদের সকলের ভেতরেই একটা কিছু চলছে। ওরা যৌথভাবে একটা আলোচনা করে একটা সলিউশনে আনতে চাইছে। অ্যাকচুয়ালি ওরাও তো বড় হয়েছে, ওরাও জানে ওদের বাবা মার কোন খাতে কতটা কী খরচ হচ্ছে, সেটা দিতে বাবা মাদের কতটা সমস্যা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে বাবা মা আপোষে যাচ্ছে, ওরাও তো বড় হচ্ছে, তাই না? তো এই সমস্ত ম্যাটার নিয়ে ওও একটু ঘেঁটে আছে, চাও খেতে নামেনি, টিফিনও করেনি। আমি একটু তাড়াতাড়ি ডিনারটা রেডি করে রাখছি। মোচা, থোড় এইসব জিনিসগুলো একটু টাইম কনজিউমিং, তাই সন্ধেবেলা বসে গেছি মোচা নিয়ে। মোচাটা ছাড়িয়ে কেটে নুন হলুদের জলে একটু চুবিয়ে রাখবো, পারলে সকালবেলা সেদ্ধ করে নিয়ে রান্না করা যাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।